আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। ভারতকে দুটি বন্দর ব্যবহারে অনুমতি, যা বললেন সচিব। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। টাঙ্গাইল শাড়ি নিজেদের বলে দাবি ভারতের। ইউরোপে পোশাক রপ্তানি কমেছে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মনে করে না যুক্তরাষ্ট্র, ভারতের প্রভাব নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ব্যাংকে যে সিদ্ধান্তে গার্মেন্টস শিল্পে দুর্ভাগ্যের শঙ্কা। যে কারণে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে যুক্তরাজ্য, অর্থমন্ত্রী। কেন ফের রিজার্ভ নেমে $19 বিলিয়ন ঘরে। ফেব্রুয়ারিতে ব্যাংক ঋণের সুদহার আরও যত বাড়ল। কেন চালের পর চড়ছে আটা ময়দার দাম, পিছিয়ে নেই ব্রয়লারও। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, রমজানের আগে নিত্যপণ্যের দাম কমাতে যে পদক্ষেপ নিচ্ছে সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন। ভারতকে দুটি বন্দর ব্যবহারে অনুমতি, যা বললেন সচিব। বন্দর ব্যবহারে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতীয়দের অনুমতি দিয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই বিষয়ে বাংলাদেশের নৌ পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তফা কামাল বলেছেন, এটি নতুন কোনো খবর নয়, প্রক্রিয়াটি শুরু হয়েছিল 7-8 বছর আগে। তাদের বন্দর ব্যবহারের সুবিধা দেওয়ার বিনিময়ে আমরাও কলকাতা বন্দর ব্যবহার করছি। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সঙ্গে ক্রমবর্ধমান কানেক্টিভিটির প্রশংসা করে তিনি বলেন, ভারতীয়দের প্রথমবারের মতো বাংলাদেশ তার বন্দরগুলো ব্যবহারে অনুমতি দিয়েছে, এর ফলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের অর্থনীতি বদলে যাবে। এস জয়শঙ্কর বলেন, আপনি যদি আজ বাংলাদেশে যান তাহলে দেখবেন দুই দেশের মধ্যে ট্রেন চলছে বা চলছে। প্রথমবারের মতো ভারতীয়দের বাংলাদেশের বন্দরগুলো ব্যবহারে অনুমতি দেয়া, এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলে বিশাল প্রভাব ফেলবে। তিনি বলেন, আগরতলা আখাউড়া রেল লাইনের ফলে বাংলাদেশ এবং ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর মধ্যে ভ্রমণের সময় দূরত্ব কমে যাবে। বৃহত্তর বাজারের প্রবেশাধিকার, পণ্য পরিবহন ও দুই দেশের মানুষে মানুষ যোগাযোগ বাড়বে। মুম্বাইয়ের এস জয়শঙ্কর কাছে সাংবাদিকরা জানতে চান, মালদ্বীপের পর বাংলাদেশেও ভারত খেদাও আন্দোলন শুরু হয়েছে, এটা কি ভারতের পররাষ্ট্রনীতির ব্যর্থতা? জবাবে ব্যর্থতার অভিযোগ নাকচ করে তিনি বলেন, চীন একটি বড় অর্থনীতি দেশ, তারাও তাদের প্রতিবেশীদের প্রভাবিত করার চেষ্টা করছে। বৈশ্বিক প্রতিযোগিতার এই যুগে আমাদের আরো ভালো করতে হবে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এদিকে টাঙ্গাইলের শাড়ি নিজের বলে দাবি ভারতের। বাংলাদেশের ঐতিহ্যবাহী টাঙ্গাইলের শাড়ি উৎপত্তি নাকি পশ্চিমবঙ্গে। ভারতের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এ দাবি করেছে। ইতিমধ্যে ভারতের এ দাবি নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন নেটিজেনরা, কারণ বিখ্যাত তাঁতের শাড়ি উৎপত্তি বাংলাদেশের টাঙ্গাইল জেলায়, বিশ্বব্যাপী স্বীকৃতিও বিষয়টি। বৃহস্পতিবার ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, টাঙ্গাইল শাড়ি পশ্চিমবঙ্গ থেকে উদ্ভূত। একটি হাতে বোনা মাস্টারপিস, মিহি গঠন, বৈচিত্র্যময় রং এবং সূক্ষ্ম জামদানি মোটিফের জন্য বিখ্যাত এটি। এই অঞ্চলের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক এ শাড়ি। ঐতিহ্য ও সমৃদ্ধ সৌন্দর্যের মেলবন্ধনে দক্ষ কারুকার্যের নিদর্শন প্রতিটি টাঙ্গাইলের শাড়ি। এই পোস্ট ছড়িয়ে পড়তেই শুক্রবার ভারতের তুমুল সমালোচনা শুরু করেন বাংলাদেশি নেটিজেনরা। কেউ মন্তব্য করেছেন, টাঙ্গাইল শব্দটি এসেছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার নাম থেকে। অনেকে মন্তব্য করেছে, ভারতীয় মন্ত্রণালয় হয়তো শাড়িটির নামটি ভুলে করেছে। এর আগে সোশ্যাল মিডিয়া এক্সে এই সংক্রান্ত একটি পোস্ট দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেন, পশ্চিমবঙ্গে তাঁত শাড়ির আইটেম তিনটি, নদিয়া, টাঙ্গাইল, পূর্ব বর্ধমান ও মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরত নিবন্ধিত হয়েছে, জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমি কারিগরদের দক্ষতা কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই, আমরা তাদের জন্য গর্বিত, তাদের প্রতি আমাদের অভিনন্দন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, ইউরোপে পোশাক রপ্তানি কমেছে। চলতি অর্থবছরে গত 6 মাসে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি পরিমাণ 1.24% কমেছে। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমই এর সূত্রে তথ্য জানা গেছে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্যের ভিত্তিতে সংগঠনটি বলছে, গত জুলাই ডিসেম্বরে বাংলাদেশ থেকে ইইউর বাজারে $1,136 কোটি পোশাক রপ্তানি হয়েছে। আগের অর্থবছরে একই সময়ের পরিমাণ ছিল $1,150 কোটি। রপ্তানিকারকরা বলেন, বিভিন্ন কারণে ইইউ ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমেছে। 2022 সালে তাদের আমদানি অনেক ভালো করেছিল, সে সময় স্টক থেকে গিয়েছিল। আসলে বাংলাদেশ থেকে শুধু নয়, গার্মেন্টসে যারা বড় এক্সপোর্টার চায়না বলেন, ভিয়েতনাম বলেন, সবার নেগেটিভ গ্রোথ। এটা শুধু যে বাংলাদেশে তা নয়, বাংলাদেশ রপ্তানি আয়ের 80% বেশি আসে তৈরি পোশাক থেকে, আর এসব তৈরি পোশাকে 40% যায় ইউরোপীয় ইউনিয়নের 27 দেশে।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু মনে করে না যুক্তরাষ্ট্র, ভারতের প্রভাব নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র। বাংলাদেশের গণতন্ত্র বিকাশে ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র পিছু হটেছে, এমন অভিযোগ মানতে নারাজ স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। পাশাপাশি বিগত নির্বাচন কোনো মানদণ্ডের অবাধ ও সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে করা একাধিক প্রশ্নের জবাবে এভাবে যুক্তরাষ্ট্রের অবস্থান তুলে ধরেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। ব্রিফিংয়ে স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট মুশফিকুল ফজল আনসারি জানতে চান, কানাডার নির্বাচনে হস্তক্ষেপের জন্য রাশিয়া এবং চীনের পাশাপাশি ভারতের নাম তদন্তে উঠে এসেছে মর্মে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল। বাংলাদেশ ও শেখ হাসিনাকে ক্ষমতা ধরে রাখতে ভারতের হস্তক্ষেপের বিষয়টি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। সম্প্রতি বাংলাদেশের ক্ষমতাসীন পররাষ্ট্রমন্ত্রী জনসম্মুখে বলেছেন, ভারত 2014 এবং 2018 সালের মতো এবারও তাদের নির্বাচনে বিজয়ে পাশে ছিল। সমালোচকরা বলেছেন, ভারতের প্রভাবের কারণেই বাংলাদেশের গণতন্ত্র বিকাশের নীতি থেকে পিছিয়ে হটেছে যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? জবাবে মিলার বলেন, কানাডার তদন্তের বিষয়ে আমার আসলে কিছুই বলার নেই, এ বিষয়ে কানাডা তথ্য দিতে পারবে, আমি যে বিষয়ে কথা বলতে পারি সেটা হলো বাংলাদেশের গণতন্ত্র। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের যে সিদ্ধান্তে গার্মেন্টস শিল্পে দুর্ভাগ্যের শঙ্কা, তৈরি পোশাক শিল্পেও দেশের সবচেয়ে বড় রপ্তানি খাত, এখাতে গত বছর রপ্তানি 47.39 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। তবে সম্প্রতি তৈরি পোশাক সহ রপ্তানি পণ্যের ওপর সরকারি নগদ প্রণোদনা ধীরে ধীরে কমিয়ে আনার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের রপ্তানিমুখী শিল্পগুলোর উপর এই সিদ্ধান্তে কতটা প্রভাব পড়বে তা নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। গত 30 জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের সালকুড়ালে জানানো হয়, 2023-24 অর্থ বছরে মোট 43টি খাতে রপ্তানির বিপরীতে প্রণোদনা দিয়ে থাকে সরকার। তৈরি পোশাক খাত ছাড়াও পাট জাত দ্রব্য রপ্তানি খাতে, আমরা জাত দ্রব্য, হাতে তৈরি পণ্য, হিমায়িত চিংড়ি, নানা ধরনের কৃষি পণ্য, হালকা প্রকৌশল পণ্য, ফার্মাসিউটিক্যালস পণ্য, হিমায়িত পণ্য, রাসায়নিক পণ্য ইত্যাদি এর আওতায় রয়েছে। চলতি বছরের 1 জানুয়ারি থেকে অল্প অল্প করে প্রণোদনা কমিয়ে আনা হবে। এতে বলা হয়েছে, 2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। উত্তরণ পরবর্তী সময়ে রপ্তানি প্রণোদনা একেবারে সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই বিবেচনা অল্প অল্প করে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, যে কারণে বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে সহায়তা করবে যুক্তরাজ্য অর্থমন্ত্রী। বাংলাদেশের অর্থনীতির উন্নয়নে যুক্তরাজ্য সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিটিশ হাইকমিশনার সারা কুকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। অর্থমন্ত্রী বলেন, ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে খুব ভালো একটি আলোচনা হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য বাংলাদেশ কিভাবে একত্রে কাজ করতে পারে তা নিয়ে কথা হয়েছে। তিনি আরো বলেন, যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ বহুদিনের সম্পর্ক, আমরা বিভিন্ন ধরনের আইডিয়া নিয়ে আলোচনা করেছি, যুক্তরাজ্য অর্থনীতির উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছে, যেহেতু তারা দীর্ঘদিন আমাদের সঙ্গে কাজ করছে তারা বাংলাদেশের অবস্থা বোঝে, তাদের এই ব্যাপারে অভিজ্ঞতাও রয়েছে। আবুল হাসান মাহমুদ আলী বলেন, অর্থনৈতিক ক্ষেত্রে যুক্তরাজ্য আমাদের সহায়তা করতে চায়, তবে কোন কোন খাতে সেটি এখন বলা যাবে না, এসব নিয়ে এখন আলোচনা চলছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন ফের রিজার্ভ নেমে $19 বিলিয়ন ঘরে, দেশের দীর্ঘদিন ধরে চলছে ডলারের সংকট, এই সংকট উত্তরণের অন্যতম উপায় রেমিটেন্স ও রপ্তানি আয় বাড়ানো, কিন্তু সেখানে ভালো খবর নেই। অন্যদিকে আমদানির চাহিদা মেটাতে প্রতিদিন ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক, ফলে বৈদেশিক মুদ্রা সঞ্চয় বা রিজার্ভ কমে $19 বিলিয়ন ঘরে নেমেছে। বছরের শুরুতে দেশের গ্রস রিজার্ভ ছিল $2,700 কোটি মার্কিন ডলার। বাংলাদেশে ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের 31 জানুয়ারি গ্রস রিজার্ভ $25.0 বিলিয়ন এসেছে, কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিলের শর্ত অনুযায়ী বিপিএম 6 মেথডের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংকের হিসাবের সঙ্গে $5.15 বিলিয়ন পার্থক্য রয়েছে। অর্থাৎ বিপিএম 6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ $19.94 বিলিয়ন, অর্থাৎ এক মাসের রিজার্ভ কমেছে $191 কোটি। 2023-24 অর্থ বছরে শুরুতে গ্রস রিজার্ভ ছিল $19.73 বিলিয়ন আর বিপিএম 6 অনুযায়ী ছিল $23.37 বিলিয়ন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে, ফেব্রুয়ারিতে ব্যাংক ঋণের সুদহার আরো যত বাড়ল, উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বাজারে তারল্য কমাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক, এর প্রভাবে ঋণের সুদহার দ্রুত বাড়ছে। গত জানুয়ারি মাসের 182 দিন মেয়াদি ট্রেজারি বিলে 6 মাসের গড় সুদহার বেড়ে দাঁড়িয়েছে 8.68%, এর সঙ্গে 3.75% মার্জিন যোগ করে গ্রাহক পর্যায়ে সুদহার ঠেকেছে 12.43%। উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং IMF এর ঋণের শর্ত পরিপালনের জন্য গত জুলাই থেকে সুদহারের নতুন ব্যবস্থা চালু করেছে বাংলাদেশ ব্যাংক। 2020 সালের এপ্রিল থেকে গত জুন পর্যন্ত সুদহারের সর্বোচ্চ সীমা
ছিল 9%। নতুন ব্যবস্থায় 182 দিন মেয়াদি ট্রেজারি বিলে 6 মাসের গড় সুদহার তথা 6 মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের সঙ্গে একটি মার্জিন যোগ করে সর্বোচ্চ সুদহারের সীমা নির্ধারিত হচ্ছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য নীতি সুদহার হিসেবে পরিচিতির উপর সুদহার বাড়িয়ে গত 17 জানুয়ারি 8% করেছে কেন্দ্রীয় ব্যাংক। অন্যদিকে সরকারের ঋণ চাহিদার পুরোটাই এখন বাণিজ্যিক ব্যাংক থেকে সরবরাহ করা হচ্ছে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন চালের পর চড়ছে আটা ময়দার দাম পিছিয়ে ব্রয়লারও। মাসখানেক ধরে চালের দাম বাড়তি, ভোক্তা যখন চাল কিনতে কঠিন সময় পার করছে তখন মরার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে আটা ময়দার বাজার। গত 1 মাসের ব্যবধানে আটার দাম বেড়েছে 4 থেকে 5 টাকা এবং ময়দা বেড়েছে 5 টাকা। রাজধানীর খুচরা বাজারে শুক্রবার প্রতি কেজি খোলা আটা 50 থেকে 52 এবং প্যাকেট আটার কেজি 60 থেকে 65 টাকায় বিক্রি হয়েছে। এছাড়া খোলা ময়দায় কেজি 65 থেকে 70 এবং প্যাকেটজাত ময়দার কেজিতে 70 থেকে 75 টাকা গুনতে হয়েছে ক্রেতাকে। 1 মাস আগে খোলা আটার কেজি 45 থেকে 48 এবং প্যাকেট আটা 55 থেকে 60 টাকা ছিল। অন্যদিকে খোলা ময়দার কেজি 60 থেকে 70 এবং প্যাকেট ময়দা 65 থেকে 75 টাকায় কেনা যেত। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে, রমজানের আগে নিত্যপণ্যের দাম কমাতে যে পদক্ষেপ নিচ্ছে সরকার। রোজার আগে সাধারণ মানুষের সুখবর দিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি জানান, ভারত থেকে পেঁয়াজ ও চিনি আমদানি করে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশের মাধ্যমে ভোক্তা পর্যায়ে বিপণন করা হবে। বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য প্রতিমন্ত্রী এ তথ্য জানান। আহসানুল ইসলাম টিটু বলেন, ভারতের বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে, তাদের যে নিষেধাজ্ঞা ছিল চিনি ও পেঁয়াজ কোনো পার্শ্ববর্তী দেশকে দেবে না সেখানে তারা একটু শিথিল হয়েছে। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, তাদেরকে আমরা প্রস্তাব পাঠিয়েছি, আশা করছি রমজানের আগে আমরা একটা ইতিবাচক সাড়া পাবো, সেই চিনি ও পেঁয়াজ আমরা টিসিবির মাধ্যমে এনে বিপণন করতে পারবো।